আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। দেখেন, সবাই বলে যে ইনজেকশন ছাড়া বা সার্জারি ছাড়া, টাকা ছেঁড়া ছাড়া নাকি হাতের কোমরের মেদভুঁড়ি কমানো সম্ভবই না, সেই পেশা নাকি সম্ভবই না। শুধুমাত্র ফিডব্যাক রিসেটে কোনো প্রকার কাটা ছেঁড়া ছাড়া, ইনজেকশন ছাড়া যে সবকিছু সম্ভব, এটা আজকে প্রমাণ করতে আজকে আমি চলে এসেছি ফিডব্যাক রিসেটে। আচ্ছা, ক্যামেরা একটু বেঞ্চ করো, আমার চেহারাটা ফ্ল্যাট দেখা যাচ্ছে না, মানে আমি যে শুয়ে সেটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই যে এবার দেখা যাচ্ছে আমার। হ্যালো হ্যালো হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। আর একটা জয়েন করছে, আস্তে আস্তে জয়েন করবেন আমি জানি, বাট ফার্স্ট আমি বলে দিই, আমি হচ্ছি ডাইরেক্ট যমুনা ফিউচার পার্ক থেকে চলে আসি ফিডব্যাক রিসেটে ধানমন্ডিতে, যেখানে আজকে আমি শুধুমাত্র হাতের একটা ট্রিটমেন্ট নিব, যেটাকে বলে NSLS ট্রিটমেন্ট। শুধুমাত্র আপনার বডির যে কোনো একটা পার্টের আনওয়ান্টেড ফ্যাট রিডিউস বা বার্ন করার জন্য। আচ্ছা, এখন যেহেতু এই ইয়াটা আমি আজকে লাইভে প্রথম দেখাচ্ছি, বাট এর আগে আমি ট্রিটমেন্ট নিয়েছি, এই জন্য জাস্ট শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যে ট্রিটমেন্টটাতে কি হয় এটা দেখানোর জন্য আমরা আজকে একটু শর্ট করে করব। বাট আপনারা পুরোটা লাইভ সেশন থাকলে বুঝবেন যে কি হয় না হয় সবকিছু খুলে বলবো। আর একটা ব্যাপার হচ্ছে, এই ট্রিটমেন্টটা অনেকেই আপনারা বলবেন আপু কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, টাকা দিয়ে করবো কেমনি কি করবো, যাদের এই সংশয়টা থাকবে মনে তাদের জন্য স্পেশালি হচ্ছে আপনারা ফ্রি ট্রায়াল সেশনে এই ট্রিটমেন্টটা করতে পারবেন। ফ্রিতে করবেন, করার পর যদি আপনার মনে হয় আপনার ভালো লাগছে আপনি করতে চান তাহলে করবেন, কারণ আপনি ইনস্ট্যান্ট ইন্টিমেপে দেখবেন আপনার হাতের বার্ন বা যে কোনো পার্টের ফ্যাট বার্ন হয়েছে। যেহেতু আমি আমার মোটামুটি আলহামদুলিল্লাহ 50 কেজিতে চলে আসছি, পুরো বডির ফ্যাট চলে গেছে, এখন আমার শুধুমাত্র একটু শেপে আসা দরকার হাত, পরে হচ্ছে এই যে এটাকে থাই এরিয়া, এই টাইপ এরিয়া গুলো আমি যেহেতু একটু জাস্ট ইয়াতে শেপে আসবো, এই জন্য এখন জাস্ট হাতের ট্রিটমেন্ট শুরু। আপু শুরু করে বিসমিল্লাহ বলে। আমরা এখন যে ট্রিটমেন্টটা দিচ্ছি এটার নাম হচ্ছে NSLS, তার মানে হচ্ছে নন সার্জিক্যাল লাইপোসাকশন। তো সেই ক্ষেত্রে এখানে এখন আমাদের যে পার্টটা হচ্ছে এটা হচ্ছে লেজার পার্ট হচ্ছে। এই নন সার্জিক্যাল লাইপোসাকশনের কয়েকটা পার্ট থাকে, যেমন লেজার পার্ট থাকে, এছাড়াও আমাদের আছে হচ্ছে ক্যাপিটেশন পার্ট। আমি NSLS একবার নিয়েছিলাম ডাবল চিনে। হ্যাঁ 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 হ্যাঁ, এখন মনে পড়ছে আমার। এই ক্যাপিটেশনের পরে আমাদের আছে হচ্ছে আরএফ, আরএফ এর পরে আমাদের থাকে ব্যাকল। সো কয়েকটা পার্ট কিন্তু মিলে তারপরে হচ্ছে NSLS, লাইক নর্থ সার্জিক্যাল লাইপোসাকশন। এটা আপু যেমন বললো যে ফেসেও করা যায়, সেক্ষেত্রে হচ্ছে ফেসের NSLS। প্রত্যেকটা বডি পার্টের স্পেসিফিক পার্টের আমরা যদি কখনো ওয়েট লস করতে চাই, যেমন অনেকেরই থাকে যে সে মোটা না, সে মোটামুটি ঠিক আছে তার ওয়েট, তার ওয়েট নিয়ে সে হ্যাপি, বাট তার পেটটা হয়তো একটু বড়। সো সে ওর এই সমস্যাটা, ও হাইট অনেক ভালো 6 ফিটের উপরে, ওর পুরো বডিতে কোনো ফ্যাট নেই, বাট পেটের এই দুই পাশে জাস্ট ওকে ওকে তাহলে এটা দরকার হয় সে দিতে পারবে। তো অনেক অনেকে মন খারাপ করে, এখন আমি যদি ডাইট করি তাহলে তো আমি আরো শুকিয়ে যাবো, আমি না শুকাতে চাচ্ছি না, এবং আমি চাচ্ছি আমার স্পেসিফিক একটা পার্ট কমে যাক, বাট আমি ওভাবে করে তো কমাতেও পারছি না, সেক্ষেত্রে আমি কি করবো। তো সেই ক্ষেত্রে সে যদি এই ট্রিটমেন্টটা নেয় তাহলে সে সেই স্পেসিফিক পার্টটা কিন্তু কমাতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলে থাকি কিন্তু শেপিং, যে একটা স্পেসিফিক এরিয়া শেপিং করছে। যেমন এখন যেটা চলছে, এখন আপনার আর্মস এর শেপিং এর জন্য আমরা ট্রিটমেন্টটা দিচ্ছি, কেউ চাইলে বেলিতে নিতে পারে, থাই এরিয়াতে নিতে পারে, ব্যাক এরিয়াতে নিতে পারে। সো এরকম যে যে এরিয়া নিয়ে ফেস প্রবলেম ফেস করছে সে সেই এরিয়াতে কিন্তু স্পেসিফিক এরিয়া পোশন করবে। আচ্ছা, আমরা হচ্ছে পেটে যে নিজে ইয়া ট্রিটমেন্ট নিচে নিয়েছি সব সময় হাই এফ, আমার এটার মধ্যে ডিফারেন্সটা কি? IFM হচ্ছে একটা মাসল কন্ট্রাকশনের থ্রুতে ওই ফ্যাট লসটা করে থাকে, আর এটা কিন্তু ডাইরেক্ট ফ্যাট কে ব্রেক ডাউন করে থাকে, ফ্যাট কে বার্ন করে একদম হচ্ছে মানে পুরোটা ব্রেক করে। হ্যাঁ, ওই পার্টের যে ফ্যাট গুলো থাকে ওই স্টাবল ফ্যাট গুলোকে কিন্তু এটা ব্রেক ডাউন করে থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা NSLS টা করতে পারি। তাহলে আমরা শুরু করি। ঠিক আছে, আপনারা চলে আসেন। আপু গলা এবং পেট কমানো যাবে, অবশ্যই যাবেন। আমি তো বললাম আমি নিজেও ফেসের NSLS একবার করেছি এর আগে, আপনারা চাইলে গলা মানে গলা বলতে কি ডাবল চিন যেটাকে বলে সেটা করতে পারেন। ঠিক আছে, একটু কাছে কিছু কথা বলি। থ্যাংক ইউ সো মাচ যারা একটু জয়েন করছেন, পালে টুক করে শেয়ার করবেন নিজের প্রোফাইলে, ফেভারিট ক্লাস গ্রুপগুলোতে, আজেবাজে গ্রুপে, ছেলেদের গ্রুপে শেয়ার করবেন না। অ্যান্ড অবশ্যই লাইভ চলাকালীন সময় পুরোটা লাইভ থাকবে, কথাগুলো শুনবেন বুঝবেন, বিকজ অনেক ইনফরমেটিভ একটা লাইভ হবে আজকে। আমি যদি কোনো কথা মিস আউট করে ফেলি হয়তো বা আপু আমার হয়ে বলে দিবে। ঠিক আছে, জানিটা না
আচ্ছা আমরা কথা বলতে বলতে কিন্তু একটা আমাদের আমার হাতে কিন্তু একটা ট্রিটমেন্ট অলরেডি হয়ে গেছে, লেজার এটাকে বলো, রাইট? এই পার্টটা ছিল অলরেডি কিন্তু 5 মিনিট হয়ে গেছে, তো এটা নর্মালি আধা ঘন্টার হয়, বাট আমি আপনাদের অল্প করে দেখালাম যাতে কিনা আপনারা বুঝতে পারেন কি হবে আজকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। আমার পিন কমেন্টে এখনই আপনাকে একটা লিংক দিয়ে দেওয়া হবে গুগল ফর্ম লিংক, সেই লিংকটা অবশ্যই পূরণ করবেন আপনারা। পূরণ করে কিন্তু আপনারা বুঝবেন যে আপনাদের কারা কারা ফ্রি ট্রায়াল সেশন নিতে যাচ্ছেন এটার, NSLS এর, তারা কিন্তু ওইখানে এই দেখেন, এটা জাস্ট একটা জেল, নর্মালি একটা জেল চালাতে এখন ইয়াটা দিবে, ট্রিটমেন্টটা দিবে, ট্রিটমেন্ট বলি আমরা আসলে, বাট আসলে এটাকে বলতে পারেন জাস্ট একটা মাসাজের মতো, এটা কোনো আপনার ক্ষতি তো করবেই না, কারণ ফিডব্যাক রিসেট গত 1 বছর যাবত আমি ওদের সাথে আছি। আমার সেদিনও আভায়ের সাথে কথা হয়েছে যে আমরা সবার ভালোর জন্য করব, ইটস নট লাইক আমরা একদিন বিজনেস করে দৌড় দিব, এরকম না, ঠিক আছে? এখন যে পার্টটা হচ্ছে এটা কিন্তু সাউন্ড হচ্ছে লাইটে, কমা দাও যায় না, বারবার ওঠানামা করছে। এখন যে পার্টটা হচ্ছে এটা হচ্ছে ক্যাভিটেশন পার্ট, হ্যাঁ, সো ক্যাভিটেশন পার্টটা এখন হচ্ছে এই ট্রিটমেন্টের টোটাল NSLS এর যে প্রসিডিউরটা এটা কিন্তু আমাদের 1.5 ঘন্টার অলমোস্ট ট্রিটমেন্ট, 1.5 ঘন্টার একটা ট্রিটমেন্ট আপনারা বুঝে, আপনারা কেমন না 5 মিনিটে আমরা জাস্ট কাটাছেঁড়া করে মেদটা বের করে দেবো এরকম না, জাস্ট মাসাজ করে করে দেখুন একটা মেশিনের মাধ্যমে মাসাজ করে করে এটা 1.5 ঘন্টার একটা ট্রিটমেন্টের মাধ্যমে আপনার একটা বডির একটা একদম এক্সাক্ট পার্টে, আচ্ছা এখন ঘুরাই দেবো সমস্যা নেই, তোমাদের ইজি হবে, ঠিক আছে? 1.5 ঘন্টার এই ইয়াটাতে টাইমটাতে আপনার পুরো একটা যে কোনো একটা পার্টে সেখানকার তেল চর্বি যাতে ভেঙে যায় ভিতর থেকে এবং আপনার মেদটা কমে যায়, সেই জন্য স্পেশালি কাজ করা হয়, ঠিক আছে? যে এমনটা করা হচ্ছে সেক্ষেত্রে যেটা হয় যে এটা স্পেসিফিক পার্টে ফ্যাটটাকে ব্রেক ডাউন করে এবং এক একটা পার্ট দেখা যায় আমাদের 15 মিনিট করে হয়, সো ইন টোটালি আমাদের 1.5 ঘন্টা সময় লাগে, কারণ আগেও বলেছি যে এটার কি কয়েকটা পার্ট আছে, যেমন একটু আগে আপনারা দেখলেন যে লেজারের পার্ট ছিল, এখন আমি ক্যাভিটি মানে কোনো প্রকার ফিলও পাওয়া যায় না, লেজার তখন পর্যন্ত আমি জানি না, মেশিন অন হয়েছে না অফ হয়েছে বুঝি না, তখন ডান বলে হ্যাঁ ডান কেন আসলে, এই যেমন এখনকার পার্টেও দেখেন এই যে জাস্ট একটা ইয়ার মাধ্যমে মাসাজ করা হচ্ছে, লাইক আপনি যদি চুপচাপ শুয়ে এসে ঘুমায়ও যান ডাজেন্ট ম্যাটার, কেউ আপনাকে ডাক দেওয়া না এখান থেকে, যাকে উঠছেন উঠছেন আমরা কি করছি দেখেন, সেক্ষেত্রে এটা যেহেতু 1.5 ঘন্টার পার্ট আমরা তো 1.5 ঘন্টা আসলে ট্রিটমেন্টটা এভাবে করে দেখাতে পারছি না ভিডিওতে, আমরা লাইভ তো করা পসিবল হবে না, আমরা যেটা করছি আমরা প্রত্যেকটা পার্টের একটা ডেমো কিন্তু দেখাচ্ছি যাতে আপনাদের একটা আইডিয়া হয় যে অ্যাকচুয়ালি কি কি পার্ট আছে এবং এটা কিভাবে কাজ করে, সো আজকে আমরা যেভাবে করছি এটা কিন্তু ফুল প্রসিডিউর না, এটা জাস্ট একটা ডেমো হিসেবে আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এটাই পেজের মেদ কমাতে। আপু এটার প্রাইসিংটা কত হবে এটা আপনাকে জানতে হলে ফিডব্যাক রিসেট যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি এই পেজে ইনবক্স করে আস করতে হবে, অথবা আপনি ফিডব্যাক রিসেটে চলে আসতে পারেন, সবচেয়ে ভালো হয় যদি চলে আসতে পারেন, তাহলে আপনার সাথে ফিজিও আপু কথা বলবে যে আপনি আপনার কোন পার্টে আপনি মেদ কমাতে চান বা আপনার ওয়েট কতটুকু হাইট কতটুকু সবটুকু শুনে ডাক্তার নিজে আপনাকে বলবে যে আপনার আসলে কোন ট্রিটমেন্টের দরকার। আপনারা হয়তো আমাকে লাইভে দেখে যে আপু এই ট্রিটমেন্টটা নিচ্ছেন, বাট আমি কিন্তু নিজ থেকে এসে বলিনি আপু আমার এটা লাগবে আমাকে এটা দেন, নো, তারা আমাকে বলেছে আপু আপনি আপনাকে শেপে আসতে হলে এটা লাগবে, আমি বলছি আচ্ছা ঠিক আছে ফাইন তাহলে আমাকে ট্রিটমেন্টটা করে দেন, যেমন আমি তাদেরকে বলেছি আপু আমার তো ওয়েট কমে গেছে এখন আমার শেপিং দরকার, যেমন আমাদের এশিয়ান আমাদের মানে বাঙালি মেয়েদের যেটা সব হয় সবচেয়ে বেশি এই কোমর থেকে শুরু করে হিপ পর্যন্ত এটা শেপেই আসে না, গোল টমেটোর যে মানে টমেটো হয়ে থাকে বলতে পারেন, এই টমেটোটাকে শেপে আনার জন্য প্লাস এই হাত বা পায়ের পা বা থাইটাকে শেপে আনার জন্য কিন্তু এই স্পেশাল NSLS ট্রিটমেন্টটা। অনেকেই দেখা যায় যে ডায়েট করছে ওয়েটও কমছে কিন্তু স্পেসিফিক এরিয়া তার কমছে না, হয়তো তার আর্মসটা কমছে না হয়তো তার বেলিটা কমছে না, সো ওয়েট তার কমে যাচ্ছে, বাট অনেকে পিছনে এখানে একটু টায়ার্ড হয়ে
হয়ে যায় কয়েকটা, হ্যাঁ ওই জিনিসগুলো দেখা যায় যে স্পেসিফিক পার্ট তার কমছে না, তারা হয়তো চাচ্ছে ওয়েট কমাতে, বাট একটা জিনিস কি আমরা কিন্তু দেখতেও যাতে আমাদেরকে ভালো লাগে সেই জন্য চাই ওয়েট কমবো, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে স্পেসিফিক পার্ট যখন কমছে না এবং বইটা আরো বেশি ভিজিবল হচ্ছে সবারই তখন মন খারাপ হয়, সেটাই স্পেসিফিক এরিয়ার জন্য আমরা এই ধরনের শেপিং প্রোগ্রাম গুলো নিয়ে থাকতে পারি। আর আরেকটা যেমন কোশ্চেন করলো যে আসলে প্রাইজিং এর ব্যাপারটা, এটা দেখা যায় যে আপনারা যখন এখানে আসবেন তখন কিন্তু আপনাদেরকে রিপোর্ট করা হবে, তো আপনাদের ওই পার্টে আসলে কতটুকু ফ্যাট আছে সেই অনুযায়ী আপনার কয়টা সেশন লাগবে এটার উপর বেসিস করে কিন্তু প্রাইজিংটা হবে, তো কার কতটুকু ফ্যাট আছে এটা না দেখে আসলে প্রাইজিংটা আসলে বলা কিন্তু যেমন গতকালকে আমি আম্মুকে নিয়ে এসেছিলাম, তারা কিন্তু চাইলেই বলতে পারতো আন্টিকে আমরা এই ট্রিটমেন্ট দিব এটা করবো এটা করবো, তারা বলছে না আন্টি যেহেতু পেটের তিনটে অপারেশন আছে আন্টিকে আমরা কোনো ট্রিটমেন্ট দিব না, তারাকে প্রপার ডায়েট করতে হবে, এবং আম্মু কিন্তু মাসাল আন্টির মাঝে জামা লুজ হচ্ছে, আম্মু অলরেডি ডায়েট করছে আজকে দুপুরে সে বলছে আমি রুটি খাইছি আজকে আমি এবং যেভাবে দিছে ফিডব্যাক আমি সেভাবে ডায়েট করছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে যখন কেউ আসে আমরা প্রথমত রিপোর্টটা করাই, রিপোর্টটা দেখে আমরা বুঝতে পারি তার ফিজিক্যাল কন্ডিশনটা কি, ওয়েট কতটুকু তার বেশি আছে, ফ্যাট লেভেল তার কি আছে, তার সাথে সাথে আমরা কিন্তু তার প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রিটা কিন্তু জেনে নিই, তো অনেকের দেখা যায় অনেক ধরনের মেডিকেল হিস্ট্রি আছে সেটার উপর বেসিস করে কিন্তু আমাদের এখানে অনেক ধরনের থেরাপি আছে, তো কার জন্য কোনটা বেটার হবে সেটা আমরা ওভাবে করে বলে দিই, ইভেন হচ্ছে আফটার সার্জারিও কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা এই ধরনের প্রোগ্রাম দিয়ে থাকি, বাট কোনটা হবে কিভাবে হবে কতদিন পর সে শুরু করতে পারবে ডিপেন্ড করে আসলে তার ফিজিক্যাল কন্ডিশনের উপর, তো ওইভাবে করে আমরা তখন তাকে বলে দিই সাজেশনটা দিয়ে দিই, তো ইন্ডিভিজুয়ালি আসলে এক একজন যখন আসবে তখন কিন্তু আমরা ওই যে আইডিয়া করে তাকে দেখে কিন্তু বলতে পারবো, যদি এভাবে করে আসলে জিজ্ঞেস করা হয় কতটুকু লাগবে বা কি ওভাবে করে কিন্তু বলা যায় না এটাই। আবার তার চেয়ে বড় কথা ফিডব্যাক চিন্তা করে যে আমি জাস্ট টাকার জন্য মানুষকে ট্রিটমেন্ট দিব না, একটা মানুষকে সুস্থ রাখবো আমি, এটাই হচ্ছে মেইন কথা যে সুস্থতা ইনশিওর করে ইন এ হেলদি ওয়ে, দ্যাটস ওয়াই আমরা সবসময় বলি ফিডব্যাক আমরা ডায়েট করবো ইন এ হেলদি ওয়েতে, আম্মুকে ওরা চাইলেই বলতে পারতো আপনাকে আন্টি আমরা এই দিবো এই দিবো এই লাগবে, বাট না জাস্ট তারা বলেছে আন্টি এখন প্রপার ডায়েট করে আন্টিকে আগে একটু মানে স্ট্রং হতে হবে তারপর আমরা যা করার করবো, সি সেকশনের পর মানুষ এমনিতেই মোটা হয়ে যায় সবাই জানে এটা প্রেগনেন্সিতে, তারপরও কিন্তু অনেক মানুষ এসে এখানে ট্রিটমেন্ট নিচ্ছে, এনএসএলএস করছে, তারপর হাই এফএম করছে, তো সি সেকশনের পর কিন্তু বেশি লাগে কারণ এই যে টামি প্যাডটা তাদের থাকে এটা কোনোভাবেই যায় না করতে পারে সেটাই, সেই ক্ষেত্রে যখন তারা এই ধরনের প্রোগ্রামগুলো নেয় এটা কিন্তু তারা অনেক বেশি হেল্প পায় কারণ তাদের বেলিটা কিন্তু খুব সুন্দর শেপে চলে আসে, আর অবশ্যই সি সেকশনের পর কিন্তু কেউ হুট করে ডায়েটও করতে পারে না, দেখায় ব্রেস্টফিডিং এর ব্যাপার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে সে তখন এই ধরনের ট্রিটমেন্ট নিয়ে তারা একটা বেস্ট রেজাল্ট কিন্তু পেতে পারে। এটার জন্য আপনাদের জন্য বললাম যে আপনাদের কোনো ইনফরমেশনের জন্য বলো আপনাদের কোনো ইনফরমেশন জন্য আপু আমার কমেন্টে করে যে করছি আপু কমেন্টে সমস্যা নেই, থ্যাংক ইউ সো মাচ আর লাইকটা দেখছেন শেয়ার করছেন, আমি এখন আছি ফিডব্যাক রিসেটে যেটা হচ্ছে ধানমন্ডি আবহাওয়া মাঠের জাস্ট পিছে, আপনারা উপরে পেজ আমি ট্যাগ করে দিয়েছি, কেউ যদি চান আমি যে ট্রিটমেন্টটা নিচ্ছি এটা যদি আপনারা ফ্রি ট্রায়াল সেশন আগে চেক করতে যাচ্ছেন কেমন হয় তাহলে আপনারা আমার পিন কমেন্টে থাকা গুগল লিঙ্কে চলে যাবেন, বুঝলাম জানাবো গিয়েছিলাম একটা বুফেতে খেতে, সম্ভবত হোয়াইট হল নামে ছিল ধানমন্ডি সাতাশে ধানমন্ডি কি বলে জানি ছাত মসজিদ রোড, হ্যাঁ তো ওখানে আমার অনেক আপুদের সাথে দেখা হয়েছে, লাইক আমি তাদেরকে অবশ্যই চিনি না বাট তারা আমাকে ফলো করে, দেন প্রতিটা মানুষ একটা কথাই বলেছে আপু তোমাকে সামনে ক্যামেরায় যতটুকু মোটা লাগে সামনে তার হাফও না তুমি লিটারালি, এটা আসলে ক্যামেরার কারণে আমি ক্যামেরার সামনে এভাবে ক্যামেরা ধরে বসে থাকি এই জন্য হয়তো মনে হয় বাট আসলে জাস্ট শুধুমাত্র এটা ক্যামেরার কারণে মনে হয়, বাট আমার কিন্তু বডিতে এখন সত্যি কথা আমি কিন্তু অনেস্টলি আমি কিন্তু খুব একটা ফিটিংস ড্রেস পরি না, আমি একদম ঢিলা ঢালা ড্রেস পরি আমার আরাম লাগবে এরকম, আমি আরাম পছন্দ করা মানুষ,
তো এই জন্য না ফিটিংস বলে আপনারা বুঝতেন আমার কোমরটা কতটুকু। আমার কোমর কিন্তু এখন মাত্র 26, আমি 28 কোমরের একটা ওয়েস্টের একটা প্যান্ট পরা যেটা আমার লুজ হয় ওটা আমি বেল্ট দিয়ে টাইট করে রাখছি, আমার কোমর 26 এখন। এটা কেউ বিশ্বাস করবে না, আমি জানি, যেন বলতেও চাই না, আমি ইচ্ছে করে লুজ করে আমার ভালো লাগে। আমি যদি ফিটিংস পরতাম তাহলে আপনারা দেখতেন আমার কোমরটা কতটুকু, বাট আমি চাই আমার থাইটা আর হাতটা, হ্যাঁ আমার থাইটা একটু মোটা সোটা আমি জানি এখন ইদানিং হয়েছে, ওই ফ্যাটটা লুজ করার পর কেন জানি থাইটা কমে নেই, আর সবই কমেছে বাট থাইটা কমে নেই কেন জানি। সো হাতটা থাইটা শেপে আসলে আমি একদম পারফেক্ট জিরো ফিগার বলতে পারবো, কারণে ক্যাটরিকে বলতে পারবো আমি জিরো ফিগারে চলে আসছি। আচ্ছা আমাদের এখন এখন যেটা এতক্ষণ আমাদের হচ্ছিল ক্যাভিটেশন, এখন যেটা আমরা দিচ্ছি এইটা হচ্ছে আরে বুঝতে পেরেছি এটাই আসলে আমি না এটা বুঝতাম না যে আচ্ছা আমার পুরো বডিটা আছে যে কমে গেল, এই যে তলপেটটা স্পেশালি থাইটা এই জায়গাটা শ্যাগিনেস কমছে না, তাহলে ওটার জন্য আমাকে NSLS নিতে হবে শেষে। আচ্ছা আচ্ছা এখন বুঝছি আমি, বুঝতে পারছেন। অনেকেই হয় যে মোটা অনেক কষ্টে ডায়েট করে শুকাইলো, শুকানোর পর যেটা হয় চামড়াটা একটু কুচকে কুচকে যায়, ঝুলে ঝুলে যায়, তখন ওইটার জন্য স্পেশালি এই NSLS টা খুব ভালো কাজ করে, যে এক্সট্রা ফ্যাটটাও চলে গেল ওই শ্যাগিনেসটাও চলে গেল। তাহলে আমার পায়ের নিতে আসতে হবে আপু, এখন তো আমার ভালো লাগতেছে, আমার তো মনে হচ্ছে আমি কখন শুরু করবো পায়েরটা, আমার এখন খালি মনে হচ্ছে আল্লাহ পায়েরটা কখন শুরু করবো, কারণ আমি এই টপিকটা নিয়ে গতকালকে একজনের সাথে কথা বলছিলাম, গতকালকে কথা বলছিলাম একজনের সাথে যে এরকম পায়েরটা কিভাবে কমবে, বাট আমি ওইভাবে করে মানে কিচ্ছু করার ছিল না আমার যে কি করবো আমি। দেন একবার কেউ আমাকে বলছিল কাছে তোমার কে দেখবে, তুমি কি জামা কাপড় ছাড়া কোথায় যাবে, যে কে দেখবে তোমাকে, বাট একটা নিজের আত্মজীবনটাই ভালো লাগে না, এবং কেউ দেখুক না দেখুক নিজের একটা কনফিডেন্সের ব্যাপার থাকে, এইটাই আমি যখন হেলদি ফিট থাকবো নিজের যে একটা কনফিডেন্স। আমি একসময় নিজেকে আয়নায় দেখছি আমাকে ক্যাটরিনার মতো লাগছে আমার বডি, এখন আমি দেখতেছি আমাকে লাগতেছে ভূত মারার মতো, আমার নিজের কাছে তো ভালো লাগে না, আমি নিজেই তো কনফিডেন্স লেভেল শেষ, যে আমাকে হয়তো একটা ড্রেস পরলে ভালো লাগবে না, একটা জিন্স পরলে ভালো লাগবে না, এই টাইপ আমার কাছে মনে হয়। তো এই যে এখন আমি শুনে আমি কি খুশি লাগতেছে, আমি আসতেছিলাম বিদেশ থেকে ঘুরে এসে আপনাদের কাছে শুরু করবো এনে ফেলাসটা এসে, কারণ যাওয়ার আগে তো সময় নেই, জাস্ট 2 দিন আছি আমি ঢাকাতে, যাক তাও ভালো হয়েছে হাতটা একটু ইয়া করে গেলাম, যে আমি তো মাঝে মাঝে স্লিভলেস পরতে পারবো এখন, আমি এই হাত মোটার কারণে আমি হচ্ছে 3/4 ফুল হাত পরা শুরু করছিলাম, যেটা সত্য কথা। আর এখানে কিন্তু অনেকে এসে বলে যে লাইক আমি একটু ওয়েট কমাতে চাচ্ছি না, বাট আমি একটু স্লিভলেস পরতে চাই, স্লিভলেস এই যে এক্স্যাক্টলি এখন আমি কি করতে পারি, তখন কিন্তু আমরা তাদেরকে এই এটা সাজেস্ট করি যে এডেল NSLS টা আপনি করেন, তাহলে আপনার এই স্পেসিফিক পার্টটা অবশ্যই সেখানে। আমি ভাবছিলাম এই সমস্যা মানে আমার সাথে এটা তার সত্যি জাতীয় সমস্যা, হ্যাঁ অনেকের সমস্যা এটা, যে একটু স্লিভলেস পরার ইচ্ছা, হ্যাঁ বাট হাতের এই জায়গাটা এত মোটা থাকে, অনেকেরই হয় যে বডি মোটা না বাট হাতটা মোটা কোনো কারণ ছাড়া, এখন আল্লাহই ভালো জানে কার বডিতে কোথায় কেন কি ফ্যাটটা দেয়, ঠিক আছে। তো এই ট্রিটমেন্টটা কিন্তু ফুল মানে ট্রিটমেন্টটা পুরোটা ইয়া করতে 1.5 ঘন্টা লাগে, বাট আমরা আজকে একটা ডেমো দেখাচ্ছি, অ্যাজ আমি এটার আগে এই ট্রিটমেন্টটা নিয়েছি, আমি যেটা বললাম যে আমি তো বিদেশ ঘুরতে যাচ্ছি, তাই আমি আগে NSLS শুরু করছি 2 হাতের জন্য, বিদেশ থেকে এসে পায়ে শুরু করবো সমস্যা নেই, এরপরে যখন ইনশাল্লাহ ইউরোপ ট্রিপে যাবো তখন যাতে আমি যে একদম মিডি ড্রেস পরতে পারি এর জন্য, হাফ প্যান্ট পরতে পারি এর জন্য, এখন আর না নেক্সট টাইম ইনশাল্লাহ। বাট এটা খুবই কাজ করবে আপনার স্পেসিফিক থাই, এরপর হচ্ছে যে মাসেল হাতের, আবার পায়ের এই জায়গাটাতেও যাতে কমতে থাকে না, যে আপনি আসলে অনেক সুন্দর দেখতে মজে দেখতে মজে, হ্যাঁ হ্যাঁ কি বলি বলো। আসসালামু আলাইকুম আপু, তুমি অনেক সুন্দর করে কথা বলো, ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু খরচ কেমন, খরচের আপু পেটেরটা কত, আপু সব একটু পেজে ইনবক্স করতে হবে, আপনাকে কথা বলতে হবে এসে আপু, প্রতিটা মানুষের বডি ওয়েট সেম না, হাইট সেম না, ওয়েট সেম না, যেমন আমার মা 5 ফিট 5 ইঞ্চি, তার বয়স 50, তার ওয়েট এখন 90+, হ্যাঁ তার এখন মিনিমাম 20-30 কেজি ওজন কমানোর দরকার,
কিন্তু হুট করে তাকে তো আমরা বলতে পারি না সেটা করতে, কারণ তার সে তিনটা বাচ্চা জন্ম দিছে, বড় অবস্থায় একটা বয়স হয়েছে, তার ডায়াবেটিস প্রেশার থাইরয়েড আছে। সো দেখা যায় কি একটা বডিতে একটা রোগ থাকলে সবকিছু মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। আর সে যদি ডায়াবেটিক পেশেন্ট, তাকে কিন্তু আমরা একদম না খাওয়াই রেখে ডায়েট করাতে পারি না, তাকে কিন্তু প্রপার ডায়েট ফলো করে করে ডায়েট করতে হবে, ওয়েট কমাতে হবে। আপনার ক্ষেত্রে হয়তো বা আমার ক্ষেত্রে হয়তো আমি যদি না খেয়েও থাকি তাও আমার ওয়েট কমে না। মানুষ যেটা বলে যে প্রথম 2 কেজি যখন ডিটক্স করে সবাই, 3-4 কেজি ডিটক্সে ওজন কমে মানুষের, আমার 1/2 কেজিও কমে না, 200 গ্রামও কমে না, জাস্ট বিকজ আমার বডিতে কোনো ওয়াটার ওয়েটই ছিল না। প্রতিটা মানুষের বডি টু বডি ভ্যারি করে, কারো কারো খাদ্য অভ্যাস, কারো কে কি প্রফেশন আছে, কখন ঘুমায় কখন ঘুম থেকে উঠে, সব কিছুর উপর ডিপেন্ড করে ডায়েট চার্টটা ফলো করা খুবই ইম্পর্টেন্ট। সো ফার্স্ট অফ অল আপনাকে এখানে আসতে হবে, আপনার কোন পার্টে কতটুকু ফ্যাট আছে কত ওইটার উপর ডিপেন্ড করবে কত প্রাইস পড়বে আপু। এটা আসলে একটা আর একটা করলে যে হবে এরকমও না, এটা একটা আপনার বলতে পারেন সার্কেল বা সাইকেল, যেটা আপনাকে কয়েকটা সেশন ফলো করতে হবে, এটাই। থ্যাংক ইউ সো মাচ, যারা লাইভে দেখছেন, 1500 মানুষ লাইভ দেখছেন, থ্যাংক ইউ, ইট মিন্স আ লট টু মি। এন্ড বাই দ্য ওয়ে, যারা লাইভে দেখছেন অবশ্যই কিন্তু লাইভে একটু লাভ লাইক ওয়াও কেয়ার কিছু একটা দিয়েন, তার লাইভে পর বুঝবো কে কে জয়েন করেছেন, কারণ সেখানে আমি কোনো কিছু লোড হচ্ছে না, আমি বুঝতেছি না কে কয়জন লাইভ দেখছে কেমনে কি, আমি কিছু জানি না, জাস্ট আপনারা একটু লাইভে কমেন্ট করেন তাই কি হবে। আপু আপনার কি মুখ ব্যথা করে, এত কথা বলতে অবশ্যই করে আপু, কেন করবে না, বাকি তো সব পাশ হয়ে গেছে আপু। 5 ইঞ্চি হাত কমাতে কত খরচ করবে আপু? হাত 5 ইঞ্চি মানে বুঝেন, এতখানি হাত কেমনে কমায় আপু? এটাতেও কিন্তু আস্তে আস্তে সেটা পসিবল। হ্যাঁ, আমাদের এখানে যখন আমরা এই আপু কারো হাড়ে কি 5 ইঞ্চি এক্সট্রা ফ্যাট থাকে আপু, কি সম্ভব? আমাদের বড় যে 2 ইঞ্চি থাকতে পারে, 5 ইঞ্চি সম্ভব না থাকা এক্সট্রা ফ্যাট। আমরা এখানে যখন করি আমরা এক একটা পার্টের কিন্তু প্রথমে মেজারমেন্ট নিই, মেজারমেন্ট নিয়ে তারপরে পরে মেজারমেন্ট নিয়ে পরে দাগ দিয়ে রাখে কতটুকু কমছি আমি জানেন। সেই ক্ষেত্রে ওভাবে করে আমরা হচ্ছে ট্রিটমেন্টটা শুরু করি, ফুল প্রসিডিউর শেষ করে কিন্তু আমরা আবার একটা মেজারমেন্ট নিই, তখন কিন্তু এটা ইনস্ট্যান্ট হচ্ছে আমরা 3 ইঞ্চি কমে যায়, মানে 2 ইঞ্চি না 3 সেন্টিমিটার কমে যায় হচ্ছে লসটা হয়। তো প্রত্যেকটা সেশন নেওয়ার পরেই কিন্তু সে দেখবে তার ইনস্ট্যান্ট কিছু লস হয়েছে, কারণ এই প্রোগ্রাম গুলো কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। তো রেজাল্ট কিন্তু প্রত্যেকটা সেশন ফলো করে করে আসতে হবে। হ্যাঁ, আপনি একটা করেন 1 মাস পরে আবার আসলে হবে না, আপনাকে প্রতিটা সেশন পর পর ডেট টাইম অনুযায়ী আসতে হবে। সেটা দেখে বলে দিব যে আপনার কয়টা সেট হচ্ছে ওখানে এই সেশন গুলো আসলে যাবে। সো রেজাল্ট আসবে পার সেশনে, কিন্তু যেহেতু আপনার ফ্যাট লেভেলটা ওইখানে কতটুকু আছে ওইটার উপর ডিপেন্ড করে আপনার কয়টা সেশন লাগবে ওইটা ওইভাবে ক্যালকুলেট করা হবে। যদি এক্সাক্ট প্রাইসটা বলা যাচ্ছে না, জাস্ট একটু পেজে ইনবক্স করুন ফিডব্যাক রিসেট তাহলেই হবে, অথবা আমার পিন কমেন্টে গুগল ফর্মটা ফিল আপ করুন। আপনারা ফ্রিতে এই সেশনটা ট্রায়াল সেশন নিয়ে দেখবেন, যদি ভালো মনে হয় আসলে মধ্যে দেখেন যদি কয়েক সেন্টিমিটার কমেছে অটোমেটিক্যালি, তখন আপনি টাকা দিয়ে করতে রাজি হয়ে যাবেন, এটা একটা স্যাটিসফ্যাকশন। প্রতিটা মানুষ এটা ছেলেদের ক্ষেত্রে আমি জানি না, সে তো আমি মাথায় সেই রকম মানে ইয়া কাজ করে না, আমরা প্রতিটা মেয়ে কখনো চিন্তা করে না ধূর যা ইচ্ছে হোক আমার কষ্ট লাগুক ডাজেন্ট ম্যাটার, আমি এটা কেউ চিন্তা করে না। প্রতিটা মানুষ আমার মনে হয় মানসিক ভাবে চিন্তা করে না ভাই, একটা প্রেজেন্টেবল ওয়েতে একটা গুড লুকিং থাকুক, আমি যতই বলি আচ্ছা আমি কালো হই ফর্সা হই লম্বা হই খাটো হই ডাজেন্ট ম্যাটার, বাট একটা প্রেজেন্টেবল ওয়েতে আমাকে একটা ড্রেসে সুন্দর লাগলো, আমার আলমারিতে না হলে এরকম 20টা ড্রেস আছে, আমি টাইট হয়ে গেছে আমি পড়তে পারিনি তাও আমি রেখে দিছি যে না আমি শুকাবো, এই মনোকামনায় আমার মনে সব নেই, এরকম কিছু না কিছু জামা থাকে ড্রিম ড্রেস যে আমি শুকাইলে এই ড্রেসটা পরবো। আপনি যখন ওই ড্রিম ড্রেসে আপনি ডায়েট করে ফিডব্যাক রিসেট এসে ওয়েট কমিয়ে আপনার ওই ড্রিম ড্রেসে ঢুকতে পারবেন, এটা একটা নিজের কাছে একটা সেলফ স্যাটিসফ্যাকশন যেটাকে বলে, যে আত্মতৃপ্তি চলে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আর একটু দেখছেন আপু কি করছে। আপু আমি এখন হাতের ফ্যাট কমাচ্ছি স্পেসিফিক্যালি, যেহেতু ওয়েট কমিয়ে আমি পুরো বডি ফ্যাট কমিয়ে ফেলেছি, তো আমি এখন স্পেসিফিক্যালি হাতের কমা ফ্যাট কমানোর জন্য NSLS ফ্যাটটা কমা মানে NSLS টা করছি। এটা আপনি চাইলে বডির যে কোনো পার্টে করতে পারেন, যেখানে আপনি আপনার যে কোনো পার্টের আপনার ফেসের হতে পারে, পেটের হতে পারে, পিঠের হতে পারে, হাতের থাইয়ের সব জায়গায় করতে পারেন। ঠিক আছে, আর যদি আপনি একটু ঘুরে দেখা আছে
আপু আমি এখন এনএসএলএস প্রয়াটা করছি, সপ্তাহে কি আসতে হবে না মাসে? আপু সপ্তাহে করতে আসতে হবে না? আমরা কিন্তু দেখাচ্ছি। এতক্ষণ যেটা হচ্ছিল ওইটা হচ্ছে আর এখন আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। মানে এমনি নর্মালি ইন জেনারেল মানুষের কত সেন্টিমিটার করে কমে এটা ধরেন? আমরা হচ্ছে একটা এরিয়াতে তিনটা মানে তিনটা জায়গায় হচ্ছে আমরা মেজারমেন্ট করে থাকি। ইন টোটালে দেখা যায় যে 5 সেমিমিটার পর্যন্ত আমাদের এক একটা সেশনে লস হয়। আচ্ছা একটা কথা বলেছি আপু, আমার হাত এত বেশি মোটা যাচ্ছে, আমরা ঝুলে গেছে। অবশ্যই আপুদের আপনার ট্রাই করা উচিত এখনই। আমরা জানি এই জিনিস অনেকে অনেক ব্যায়াম ট্যাম করেও হয় না, অনেক সময় দেখা যায় ভুল ব্যায়ামের কারণেও ওয়েট বেড়ে যায়, চামড়াটা ঝুলে যায়, সত্যি কথা। আবার যখন মানুষ বেশি মোটা হওয়ার পর শুকিয়ে যায় তখনও চামড়াটা ঝুলে যায়। আপনি সেইটা অবশ্যই ঠিক করতে হবে, এনএসএলএস এর জন্য চলে আসেন ফিডব্যাক রিসেটে। অনেকে আপনাকে বলবে সার্জিক্যাল ট্রিটমেন্ট নিতে, যেমন হচ্ছে কি জানো আপু আমি ফ্রিতে কাজটা করবো, বাট আমি চাই না কেউ কারো ক্ষতি করুক। আমার কাছে ফিল হয় সার্জারির ব্যাপারটা হচ্ছে আমার যদি কোনো অসুখ হয় ফাইন, আমি সেটা করলাম, কিন্তু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি লিপ ফিলার করবো, বোটক্স করবো, বা মানে আমি এইসব কখন নয় আমি সাপোর্ট করবো না, নেভার নেভার নেভার। তো এটা হচ্ছে নন সার্জিক্যাল ল্যাপোস্কোপি বলতে পারেন, ল্যাপোসেকশন সরি। আপু আমি পেট কমাতে চাই, অবশ্যই আপু পেটের জন্য এটা আরো বেশি ভালো হবে, পেটে আরো ইফেক্টিভ হবে। যেহেতু আমার পেট এখন মাশাআল্লাহ বললাম 26 কোমরে চলে আসছি, একদম চিকনি চামেলি হয়ে গেছি আমি আলহামদুলিল্লাহ, জাস্ট ফিডব্যাক এর কারণে। এবং সবাই আপনারা জানেন আমি কিন্তু ফিডব্যাক ছাড়া কোথাও যাই না, কোথাও চা কফি ড্রিঙ্ক কিচ্ছু খাই না কোনো কিছু শুকানোর জন্য, শুধুমাত্র ফিডব্যাক ফিডব্যাক ফিডব্যাক, ঠিক আছে? আর ফিডব্যাক কিন্তু ওয়েট লস এর জন্য ওয়ান স্টপ সলিউশন। সো ওয়েট লস এর জন্য আপনি সবকিছুই এখানে পাচ্ছেন, সো অন্য কোথাও আসলে যাওয়ার দরকারও পড়বে না। ওয়েট লস করা, নিজেকে মেইনটেইন করা, নিজের হাইট ওয়েট শেপিং করা, এভরিথিং পসিবল। আপনাকে অন্য বাইরে কোথাও যেতে হবে না। কেউ যদি আপনাকে বলে আপু 3 দিনে আপনার ওয়েট কমে যাবে, আপু ওগুলা খায় আপনার মানে একদম ডাইরেক্ট পেট খারাপ হবে আর কিছুই হবে না, ট্রাস্ট মি, ওগুলাকে মানে ট্রাস্ট করেন না। দয়া করে ফিডব্যাক একবার আসেন, আপনার যদি সংশয় থাকে ফাইন, আপনাকে কিনতে হবে খেতে হবে প্রোগ্রাম ইয়াতে করতে হবে দরকার নাই, এসে ঘুরে যান। কিন্তু কাউন্সেলিংটা প্রথমবার ফ্রি করা হয়, এসে ঘুরে যান, তাহলে আপনি নিজেই বুঝবেন অ্যাকচুয়ালি আপনি করবেন কি করবেন না। আমি যখন 1 বছরের কুর্তিতে আমি যখন এসেছি এবং এত এত আপুরা যখন বলেছে যে আমার লাইফ দেখে এসেছে, এবং তারা আসলে তখন বসে আছে, আমি যাই দেখি আপু বলছে বিশ্বাস তো হয় না, তাও গেলাম দেখি, তারপরে তারা অ্যাকচুয়ালি ওয়েট লুজ হয়েছে, এই কথাগুলো শুনে আমার সারা রাত মানে খুশিতে ঘুমাতে পারিনি যে আমার কথায় মানুষ ইন্সপায়ার হয়ে নিজেরা এসে ওয়েট কমিয়েছে, কেউ সুস্থ হয়েছে, কেউ বলছে তার মেয়ে আর মাকে সেম লাগতেছে দেখতে,
দুই বোন লাগছে, জাস্ট থিঙ্ক আমার জন্য কত বড় একটা অ্যাচিভমেন্ট এটা। আর এখন আমি জাস্ট বলবো না যে আমার জন্য না, আপনারাও অবশ্যই এটার জন্য, আপনারাও এটা মেনটেন করেছেন, আমাকে বিশ্বাস করেছেন, আপনারাও এটার জন্য অবশ্যই সবটাই পান সবকিছু। এবং আপনাদেরকেও থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা মানুষকে এত সুন্দর করে ট্রিট করার জন্য। অনেকেই বলে তোমাদের মতো ব্লগারদের খালি তারা শুধু ভালো মতো ট্রিট করে, তারা বিশ্বাস করে তারা আমার সাথে খারাপ বিহেভ করে, জানেন এই যে দেখেন মাত্র টাওয়ারটা চেঞ্জ করে দিয়েছে, আপনাদের সাথে তারা বেটার বিহেভ করে, সত্যি কথা এটা বললাম, তারা আরো ভালো বিহেভ করে যখন কাস্টমাররা আসে বা আপনারা যখন আসেন ক্লায়েন্টরা আসে, ঠিক আছে। তো জাস্ট একটু জাস্ট সময় পড়ে ঘুরতে ঘুরতে চলে আসে না মানুষ, আচ্ছা ঠিক আছে ভাই ঘুরতে ঘুরতে চলে আসলাম, চলে আসেন দেখবেন তাহলে কথা বলবেন, তাই দিয়ে বুঝবেন কত ধানে কত চাল, বুঝছেন। আপনারা কিন্তু এখন চাইলেই সেশনটা ফ্রি ট্রায়াল সেশনে যাবো, একবার নিয়ে দেখে তারপর নিতে পারবেন আপনারা। আপনারা কিন্তু হাই এফ এম এর আগে, ও এর বাই দ্য ওয়ে আমাদের কিন্তু হাই এফ এম ফ্রি ট্রায়াল সেশন নিতে এসেও অনেকেই ক্লায়েন্ট হয়ে গেছে, এটা ওই বলেছে অনেকে এক বছর পূর্তির প্রোগ্রামে যে আপু আমি এসেছিলাম ফ্রি ট্রায়াল সেশন নিতে, এসে দেখি আমার আসলেই ভালো লাগছে, আমি করা শুরু করে দিয়েছি। কারণ বাচ্চার স্কুল সামনে আছে, আমি স্কুলে গিয়ে বসেই থাকি, কি দরকার বসে থাকার, ফিডব্যাকে আসি, একটু জিম করি, একটু ইয়োগা করি। এখানে কিন্তু অনেক আপুরা জিম করে, ইয়োগা করে, ট্রেডমিলে হাঁটে, অ সাইক্লিং করে, মানে এটা হচ্ছে আপনি এখানে গল্প করতে করতে সবার সাথে থাকলেন, খাইলেন, কফি খাইলেন, চা খাইলেন, একটু ফিডব্যাকের সেশন নিলেন, সবকিছু মিলাই ঝিলাই হবে। আজকে লাইভ তখন অবশ্যই করবো, আপু বাসায় যে একটা মেকআপ লাইভ আছে, দেন ইসো অনলাইন শপে লাইভ আছে, দেন জননী বুটিকের লাইভ আছে, দেন লেসিয়া এই ইম্পোরিয়ামের নতুন ফিঙ্গার রিং চলে আসে ডায়মন্ডের, এই আমি এখন তো আর দেখি নাই, আমাকে সব আমি যখন বাস থেকে বের হয়েছি সকালে একবার ফোন দিয়ে আমাকে বলছে রাখিয়ে আসি বন্ধুরা, যে নতুন ফিঙ্গার রিং এর শিপমেন্ট বাসায় চলে আসছে আলহামদুলিল্লাহ। সো আমি বাসায় যেয়ে আজকে দেখবো, এবং আমি আজকে যদি আপনাদেরকে লাইভে না দেখাই আমার ঘুম হবে না রাতে, সত্যি। আপু আমি যাবো, ঠিকানা বলো। আপু ঠিকানাটা হচ্ছে আবহানি মাঠের জাস্ট পিছে, ধানমন্ডি সাত মসজিদ রোড, আবহানি মাঠের জাস্ট পিছে, ঠিক আছে, আবহানি মাঠের জাস্ট পিছে চলে আসলে হবে। ফিডব্যাক লিস্টে আসবে অনেক অনেক আপুরা, মানে আমরা তো এক বছর পূর্তিতে বললাম যে 217 জন আপুদেরকে আমরা সার্ভ করেছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ নেক্সট ওয়ান ইয়ার হতে হতে আমরা বলবো এটাকে 1000 ছাড়িয়ে যাবো ইনশাল্লাহ। বাট মানে সত্যি আমরা এমন অবস্থায় আমাদের টাইম দিতে জায়গা দিতে মানুষকে কষ্ট হয়, এই জন্য তারা চিন্তা করছে এটাকে এক্সপ্যান্ড করার, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতেই হচ্ছে এটা, সত্যি কথা। তো আমি যখন বিদেশ থেকে এসে তারপর আমি পার্টটা শুরু করবো এই শ্যাগিনেসটা কমানোর জন্য ইনশাল্লাহ, এখান থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, আমি এসে ঘুমায় যাবো, সমস্যা নেই। ঘুম থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি এখানে এসে আরেকবার ঘুম দিলাম, সমস্যা কি, বা দুপুরে বাসা দুটা লাইভ করে এসে এখানে এসে ঘুম দিয়ে রেস্ট নিলাম, আমার একবার রেস্ট হলো, ঘুমও হইলো, আবার এখানে কাজও হয়ে গেল, ভালো না বলেন। পুরন ঢাকাতে একটা ফিডব্যাক দিতে বলো, পুরাতন ঢাকাতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি বাংলাদেশের 64 জেলায় দেওয়ার পাশাপাশি ঢাকায় আরো অনেকগুলো ব্রাঞ্চ করতে, আপনারা বেশি বেশি করে ফিডব্যাকে আসুন, তাহলে দেখা যাবে আমাদের টাকা পয়সা বেড়ে গেলে আমরা অনেকগুলো দিয়ে ফেলবো একসাথে, ঠিক আছে। আমাদের আসলে খুব কম টাইমে কিন্তু মাশাআল্লাহ ক্লায়েন্টদের রিভিউ অনেক ভালো, তারা অনেক বেশি স্যাটিসফাই, যার কারণে কিন্তু আমরা এই এক বছর পূর্তিটা করেছিলাম আমাদের সাকসেসফুল ক্লায়েন্টদের, সেটাই আসলে অনেক অনেক ক্লায়েন্ট আমাদের আছে যারা খুবই স্যাটিসফাইড, অনেকে হয়তো আমিও একজন সাকসেসফুল ক্লায়েন্ট আপু, আমিও তো 12 কেজি কমে গেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এরকমই অনেকেই আছে যারা আমাদের সাথে 12 কেজি 15 কেজি 20 কেজি হচ্ছে ওয়েট লস করছে। আমি বলবো যাদের ওয়েট নিয়ে অনেক প্রবলেম আছে আপনারা অবশ্যই ওয়েটটা কমিয়ে ফেলুন, কারণ ওয়েট যে শুধু আমাকে দেখতে ভালো লাগার জন্য তা তো না, আমাদের সুস্থ থাকার জন্য, হ্যাঁ অনেক হেলথ ইস্যুস গুলো আসলে হয় যেটা আমাদের ওয়েটের জন্য আসলে অনেক বড় প্রবলেম। তো সেই ক্ষেত্রে আমরা যদি ওয়েটটা কমিয়ে ফেলি আমাদের অনেক প্রবলেম অনেক অসুখই হচ্ছে আমাদের আসলে অটো কারেক্ট অটো ভালো হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে বা আমরা কন্ট্রোলে রাখতে পারবো, সেক্ষেত্রে ওয়েটটা আসলে কন্ট্রোলে রাখা খুবই দরকার। তো অনেকে আবার বুঝতেও পারে না যে কে কত কেজি ওভার ওয়েট আছে বা কোন পার্টে তার ফ্যাট বেশি আছে, আমাদের এখানে যেহেতু আসলে আপনারা একটা ফ্রি রিপোর্ট করতে পারছেন, তো আপনারা এই রিপোর্টটা থেকে আসলে জানতে পারছেন যে আপনি কত বেশি কতটুকু ওভার ওয়েট আছেন, কতটুকু ওয়েট লস আপনার দরকার, বা আপনার কোন পার্টে ফ্যাট বেশি আছে, আপনার কি কোনো শেপিং লাগবে কিনা, তো সেই ক্ষেত্রে আমরা ওইভাবে করেই আপনাকে হেল্প করতে পারবো। একজন আপু বলেছে সি সেকশন হয়েছে বেবি হওয়ার পর পেট বেড়ে গেছে করতে পারবে কিনা, অবশ্যই অবশ্যই। অবন্তি আপুকে তো আপনারা সবাই চেনেন, আপু বলেন অবন্তি আপুর কথা। হ্যাঁ অবন্তি আপু হচ্ছে আফটার সি সেকশন অনেক যখন ওয়েট বেশি হয়ে গিয়েছিল সেও আমাদের এখানে এসে অনেক ওয়েট লস করেছে, সেই ক্ষেত্রে তার
ওয়েটের ওয়েট লস যে থেরাপি গুলো আমাদের সেগুলো ছিল, প্লাস শেপিং প্রোগ্রাম আমাদের ছিল। যেটা হয় কি আমাদের ওই স্পেসিফিক হিস্ট্রিটা শুনতে হয়, যে শুধু তো সি সেকশন না আরো অনেক ধরনের অনেক কিছুই থাকতে পারে। তো আপনি যখন চলে আসবেন তারপর আমরা যখন রিপোর্টটা করবো, আপনার হেলথ হিস্ট্রিটা শুনবো, তখন আমরা আপনাকে বেটার সাজেশন দিতে পারবো যে আপনি কোন ওয়েটে কি করতে পারবেন। আর অবশ্যই আফটার সি সেকশন দেখা যায় যে আমাদের বেশ কিছু ট্রিটমেন্ট আছে, যেগুলো হচ্ছে এই যে পেটটা একটু ঝুলে গেছে, একটু ফ্যাট বেড়ে গেছে, ওইটার জন্য বেটার। যেমন আজকে যেটা হলো আপনারা একটা ডেমো দেখলেন এনএসএলএস এর, এটাও আপনারা চাইলে নিতে পারেন যে সেটাই আপনার ওই বডির যে কোনো পার্টে স্পেসিফিক এরিয়া শেপিং করছে এবং হচ্ছে আপনার ওই স্পেসিফিক এরিয়া থেকে ওয়েট লস করছে, ফ্যাট লস করছে। মোটার কারণে স্কিন ঝুলে গেছে তারাও কিন্তু নিতে পারবেন। আর এটা কিন্তু স্কিনকে টাইটনিং করতেও হেল্প করে। লাইক অনেকে থাকে না বয়সের কারণে এই জায়গাটা ঝুলে গেছে বা আপনাদের হাতে পায়ে, যেমন আমার পায়ে দুই থাইয়ে হচ্ছে মোটা কমার কারণে ঝুলে গেছে, আমি এটাকে এখন কমাবো ইনশাআল্লাহ সামনে। এটা আমি মাথায় নেই নাই, এখন নিছি মাথায় না, আমাকে কমাতে হবে। হাতেরটা কমাই ফেলতেছি ইনশাল্লাহ, এখন থেকে আমি স্লিভলেসও পড়তে পারবো ইনশাল্লাহ। এখন আপনার আচ্ছা সরি স্লিভলেস পড়তে ইনশাআল্লাহ মানে আমার এখন হাতটা কমে গেছে, এটাই আর কি, সমস্যা নেই। ঠিক আছে, আপনারা চাইলে ফ্রি ট্রায়াল সেশন নিতে পারবেন। আমার পিন কমেন্টে অলরেডি আপনাদের জন্য গুগল ফর্মের লিঙ্কটা দেওয়া হয়েছে, গুগল ফর্মটা ফিল আপ করলে আপনারা ফ্রিতে এই ট্রায়াল সেশন নিতে পারবেন। যদি আপনার ট্রায়াল সেশনটা নিয়ে মনে হয় এটা আসলে ইফেক্টিভ হবে, আপনারা জয়েন করতে আসবেন আমাদের ফিডব্যাকে। ঠিক আছে, আমার সাথে ফিডব্যাকের সাথে দেখা হবে ইনশাল্লাহ আবার ডিসেম্বর মাসে, যখন যেদিন আমি ঢাকায় আসবো তার ঠিক পরের দিনে আমার লাইভ আছে, ডেটটা আমি বলবো না, বাট আমার ঠিক ঢাকায় ব্যাক করে, হ্যাঁ আমাদের সাথে থাকলে দেখতে পারবেন এটা। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।